নতুন লোককে জানার জন্য আপনি যে যে আর্ট ঠকবো না সাবজেক্টটা, এটা জানার জন্য লোকের কাছে পৌঁছে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি তার আগে প্ল্যান না করি তাকে কিরকম ভাবে বড় করব, কিভাবে করব, কোনটা তার আমার জন্য বেটার হবে, তার বাবা তার মা, একদম রং কনসেপ্ট এগুলো। মানে এটা গিমিক তৈরি করে প্রাইস বাড়ানো একটা কনসেপ্ট। আচ্ছা, একদম। আর কেউ যখন কোনো জার্মান শেফার্ড পুষবে তার মাথাতে এই জিনিসটা থাকবে যে বেসিক গার্ডটা সে বাড়িতে পাবে বলে জার্মান শেফার্ড পুষবে। ওয়ার্কিং লাইন জিএসডি যে এনার্জি লেভেল তাকে কন্ট্রোল করাটা মোর ডিফিকাল্ট। আচ্ছা, এখন ধনুক কুকুর শো ডগ নট স্ট্রং, এটা মাঝখানে একটা এসেছিল এই জিনিসটা, জানি না আমরা দেখছি যে বাবা খুব সুন্দর সিংহের মতন দেখতে, বাঘের মতন দেখতে, কিন্তু তার যে ভিতরে, এটার জন্য অনেকটা বেশি আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারও দায়ী না, আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার দায়ী না, আমাদের পড়াশোনা দায়ী। আজকের দিনে একটা ভালো জার্মান শেফার্ড প্রপার পেডিগ্রি, প্রপার হিপ অ্যান্ড এলবো স্কোরিং, ফাদার মাদার সমস্ত কিছু আইজিপি করা একটা ভালো বাচ্চা পেতে গেলে আজকের দিনে নট লেস দেন। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ডগ এক্সক্লুসিভ। আমি সমীরন। আজকে বৃষ্টির দিন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারই মাঝখানে আজকে একটা খুব সুন্দর জায়গা নিউ টাউনে এসেছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন, একজনের সাথে আলাপ করাতে। অলরেডি আপনারা থাম্বনেইলে জানেন কিসের জন্য এসেছি, বাট দুটো জিনিস একটু শেয়ার করার ছিল, সেই জন্য এই পার্টটা শ্যুট করা। সেটা হচ্ছে, নাম্বার ওয়ান, আমি যাকে আনতে চেয়েছিলাম, মানে যার কাছে আপনারা ব্রিডিং মানে বাচ্চার জন্য ফোন করতে পারতেন, সেই মানুষটিকে আজকে আমি পাইনি। মানে দীর্ঘ বেশ কিছুদিন ধরে ট্রাই করছিলাম, মিস্টার অভিজয় মুখার্জি। আমি তার ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দেবো। কিন্তু আমার আর ঠকবো না ক্যাম্পেইনের প্রত্যেকটা ভিডিওর কনসেপ্টে দুটো জিনিস থাকে, শুধু যে ব্রিডার দেখানো তা নয়, সাথে নলেজ এবং ইনফরমেশন। তো আমি ভাবলাম এমন একজন মানুষকে আপনাদের কাছে নিয়ে আসি যার থেকে নলেজটা আপনারা পেয়ে যাবেন, কারণ বাচ্চার জন্য এই মুহূর্তে তার সাথে কন্ট্যাক্ট করে লাভ হবে না। দীর্ঘ 7-8 বছর তিনি আর ব্রিডিংটা ব্যাপারটার সাথে যুক্ত নয়, তো সেই জন্য আজকে আমি তার কাছে এসেছি শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ নেওয়ার জন্য, আর পাপ্পি নেওয়ার জন্য যদি আপনি চান, যে জিএসটি কলকাতার বুকে খুব ভালো একজন থাকতে, আমি মিস্টার অভিজয় মুখার্জি নাম রেকমেন্ড করতে পারি, তার নাম আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই দেখতে পারেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল, না সাবস্ক্রাইব করা না, সাবস্ক্রাইব এবং লাইকটা তো আমার, আমি আপনাদের থেকে ভালোবাসা পাই সেই হিসাবে পাই, বাট একটা রিকোয়েস্ট যেটা ছিল সেটা হচ্ছে, এই সময় বৃষ্টির সময়তে আমাদের পথসরমেরা যদি আপনার বাড়ির নিচে একটু শেল্টারের জন্য যায়, একটু আস্তানার জন্য যায়, দয়া করে তাদের বের করে দেবেন না, তাদেরকে একটু থাকতে দিন, বৃষ্টি থেমে গেলে তাদেরকে আপনি বের করে দিতে পারেন। আর আমরা যারা ডগ লাভার, আমরা জেনারেলি সেটা করি না, আমরা তাদের থাকতে দিই, কিন্তু আমাদের একটা দায়িত্ব হচ্ছে যারা এরকম করে তাদেরকে বোঝানো এবং বলা। তো আশা করি সেটাও আপনারা করবেন, আর এই আশা নিয়ে ভিডিওটা শুরু করবো। তো আমরা ডাইরেক্টলি যাবো তার কাছে এবং তার সাথে আলাপ করে নেবো। করি দাদা, ওয়েলকাম আমার চ্যানেলে ডগ এক্সক্লুসিভ, এবং আমার সমস্ত ভিউয়ার্সের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে এতটা ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন, খুব কষ্ট করে ধরেছি আপনাকে। তো ওনার নাম মিস্টার তপপ্রত ভট্টাচার্য। আপনারা যারা ডগ ওয়ার্ল্ডের সাথে লিঙ্কড আছেন তারা হয়তো চিনবেন, যারা চেনেন না তো তাদের জন্য অবশ্যই দাদাকে বলবো, দাদা যদি নিজের সম্পর্কে একটু খানিকটা বলুন। নমস্কার, আমি তপপ্রত ভট্টাচার্য। নিজস্ব সম্পর্কে বলতে, আমি প্রথমে ক্লাস সিক্সে যখন পড়ি তখন আমার মার কাছে আমি একটা জার্মান শেফার্ড চাই। তা সেই সময় আমি থাকতাম অন্য একটা জায়গায়, তা সেখানে মা আমাকে সিক্স পাস করার পর একটা জার্মান শেফার্ড কিনে দেয়। সেটা আস্তে আস্তে বড় হতে হতে আমি একটা দাদার কাছ থেকে সেটা শেখার চেষ্টা করি জার্মান শেফার্ডটা। সেই দাদা আমাকে তখন একটুখানি ঠকানোর চেষ্টা করে বিভিন্নভাবে। তা তখন আমি সেটা রিয়েলাইজ করি আমি সেই সাবজেক্টটা জানি না বলে সেই লোকটা আমাকে ঠকাতে পারলো। আমি যদি সেই সাবজেক্টটা জানি তাহলে সেই লোকটা আমাকে ঠকাতে পারতো না। সুতরাং তারপরে আমি সেই সাবজেক্টটা জানার চেষ্টা করি। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাদা, বিভিন্ন কাকু, বিভিন্ন আঙ্কেলদের সঙ্গে আমি পরিচিত হতে থাকি এবং তাদের কাছ থেকে সাবজেক্টটা জানার চেষ্টা করি, কিছুটা বই, কিছুটা নিজস্ব। এই করতে 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 ডিপলি আমি কুকুরের হ্যান্ডলিং ট্রেনিংয়ের দিকে ইনভলভ হই। এবার হ্যান্ডলিং ট্রেনিংয়ের দিকে ইনভলভ হওয়ার পরে আস্তে আস্তে ওখান থেকে যখন প্রাইস বাড়িতে আসতে আরম্ভ করে তখন একটা আলাদা নেশা চেপে যায়, জেতার নেশা। এবং জিততে গেলে সাবজেক্টটার উপরে প্রথম কথা হচ্ছে গিয়ে সেই সাবজেক্টটাকে আপনাকে মন দিয়ে ভালোবাসতে হবে। একদম একদম, মন দিয়ে না ভালোবাসলে এবং তার প্রতি অনেস্ট না থাকলে আপনি সেই সাবজেক্টটা জানতে পারবেন না। সুতরাং আমার প্রথম থেকেই ইন্টেনশন ছিল যে এই সাবজেক্টটার প্রতি আমি অনেস্ট থাকবো এবং সেটাকে আমি ভালোবাসবো। এই হচ্ছে কি আমার জার্নি। আর আমি বাই পড়াশোনার দিক থেকে প্রতিগত আমি হোটেল ম্যানেজমেন্ট পাস করি, পরে কিন্তু আমি ওই দিকে যাইনি, আমি ট্রেনিং মানে পুরো উত্তর থেকে দক্ষিণে, পুরো উত্তর থেকে দক্ষিণে ইনভলভ হয়েছে। এই হচ্ছে কি আমার
100 দিনের হিস্ট্রি। আচ্ছা আচ্ছা, আর ঠকবো নাই ক্যাম্পেইনটা কেমন লাগছে? এটা খুব ভালো জিনিস, তার একটাই কারণে সত্যি কথা বলতে নতুন লোককে জানার জন্য আপনি যে যে আর ঠকবো না সাবজেক্টটা, এটা জানার জন্য লোকের কাছে পৌঁছে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ অর্ধেক সময় মানে সত্যি কথা বলতে প্রপার ব্রিডারের কাছে কেউ কুকুর কিনতে চায় না, রাইট? প্রপার সাবজেক্টটাকে কেউ জানতে চায় না, না জেনে খালি একটা কুকুর কিনতে হলো, তাই একটা কুকুরকে কিনে নেওয়ার পরে ঠকার কোনো মানে হয় না। আমরা যেরকম প্ল্যান করে আমরা আমাদের বেবিকে পৃথিবীতে আনার চেষ্টা করি, একদম তাই, একদম রাইট। সুতরাং আমরাও সেরকমই একটা, সেও তো আমাদের একটা বেবি, একদম। আমরা যদি তার আগে প্ল্যান না করি তাকে কিরকম ভাবে বড় করব, কিভাবে করব, কোনটা তার আমার জন্য বেটার হবে, তার বাবা তার মা টোটাল হিস্ট্রিটা যদি যদি না জানি, তাহলে আমরা জাস্ট একটা বেবি কুকুরকে কিনতে হয় বলে আমি কিনবো, সেটা কিনলে পরে নিজেকেই পস্তাতে হয়। সেই সময় না ব্রিডারকে দোষ দিয়ে লাভ আছে, না যা থ্রু দিয়ে কুকুর আসছে তাকে দোষ দিয়ে লাভ আছে। দোষটা আলটিমেটলি আমার, যেটা আমি প্রথম থেকে আমি নিজে ফিল করেছিলাম যে আমি সাবজেক্টটা জানি না বলে সেই সামনের লোকটা আমাকে ঠকাতে, একদম তাই। কেউ সিলেক্ট করলো আমি জিএসটি নেবো, প্রথম যে গিমিক আছে, আমার গিমিক মনে হয়, আমি গিমিক বলছি, সেটা হচ্ছে যে ডাবল কোট, ট্রিপল কোট, কোটের কোনো লিমিট নেই। এই ডাবল কোট বলে অ্যাকচুয়ালি আমাদের নর্মাল কোটের কুকুরকেই আমরা ডাবল কোট বলে থাকি, তার ইনার কোট আউটার কোট থাকে বলে। আচ্ছা, একটা লং হেয়ার, একটা শর্ট হেয়ার, ঠিক আছে, এই দুটো। এছাড়া কোটের বাকি যে জিনিসগুলো বলা হয় সেটা ভুল, ভুল, একদম রং কনসেপ্ট এগুলো। মানে এটা গিমিক তৈরি করে প্রাইস বাড়ানো একটা কনসেপ্ট। আচ্ছা, আর এরপরে যেটা জানতে চাইবো যে দাদা, জিএসটি আমরা স্বাভাবিকভাবে সে বা লেমন বা ফার্স্ট টাইম ওনার যারা থাকছে তাদের ক্ষেত্রে মেজর যে কনসার্ন থাকে যে জিএসটি হচ্ছে গার্ড ডগ, তো তার অ্যাগ্রেশন কন্ট্রোল করাটা একটা বড় ব্যাপার যে কোনো স্বাভাবিক বাড়িতে, কারণ জিনের মধ্যে টেন্ডেন্সিটা থাকে। তো অ্যাগ্রেশন কন্ট্রোলটা কিভাবে করবে, এবং এই অ্যাগ্রেশন কন্ট্রোলের মধ্যে নিউটার বা স্টেরিলাইজেশন, যেটা আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আমি সবসময়তে কথা বলি এই নিয়ে, সেক্ষেত্রে কতটা কাজ করে, মানে দুটোকে যদি একটু আপনি বলতে পারেন। নিউট্রাল স্টেরিলাইজেশনের কোনো দরকার পড়ে না। আচ্ছা, প্রত্যেকটা ব্রিড একটা কোনো কারণে তৈরি করা, তৈরি হয়েছে পৃথিবীতে, সুতরাং তার সাবজেক্টটাকে আমরা চেঞ্জ করে তাকে আমরা অ্যাজ এ পেট ডগ হিসেবে কনভার্ট করে রেখে দিয়েছি আপাতত জার্মান শেফার্ড। একদম শো ডগ হিসাবে করতে গেলে কিংবা পুষতে গেলেও মিনিমাম বেসিক ওবিডিয়েন্সিটা দরকার। আমরা বলি যে ওবিডিয়েন্স করলে শোয়ের কুকুর স্লো হয়ে যাবে, এটা রং কনসেপ্ট। আচ্ছা, শোয়ের কুকুরের সঙ্গে ওবিডিয়েন্স এর কোনো সম্পর্ক নেই, ওবিডিয়েন্স ম্যান্ডেটারি যে কোনো কুকুরের ক্ষেত্রে, বেসিক ওবিডিয়েন্স জার্মান শেফার্ডের ক্ষেত্রে ম্যান্ডেটারি। পেডিগ্রি জানতে পারলে তাদের অ্যাগ্রেশন জানতে পারলে, ঠিক আছে, নার্ভাস কুকুর কামড়ায়, স্মার্ট ডগ কামড়ায় না, প্রথম কথা। যারা সোশ্যালাইজ তারা কামড়াবে না, কারণ তারা সোশ্যালাইজ, তাদের তারা জানে সাবজেক্টটা কখন আমাকে কি রিয়াক্ট করতে হবে, একদম। আর কেউ যখন কোনো জার্মান শেফার্ড পুষবে তার মাথাতে এই জিনিসটা থাকবে যে বেসিক গার্ডটা সে বাড়িতে পাবে বলে জার্মান শেফার্ড পুষবে, নাহলে তো সে ল্যাব্রাডর পুষবে, ঠিক। সুতরাং ওই জায়গাটা আর সে আরেকটা জিনিস, একটা কুকুরের মিনিমাম এনার্জি বার্ন করাটা খুব দরকার, তাকে অন্তত পক্ষে পার ডে 1.5 থেকে 2 কিলোমিটার ওয়াকিংটা তার ম্যান্ডেটারি দরকার, আদারওয়াইজ এটা তার কুকুরের এনার্জিটা তখন বার্ন করবে কি করে? সে কুকুরটা তখন তখন দেখবেন যে মালিক আসলো কিংবা কেউ এলো, তখন লাফাচ্ছে ঝাপাচ্ছে এই করছে সেই করছে, কিন্তু এটার মানে তখন আমরা বিরক্ত ফিল করি যে কুকুরটা পাগলামো করছে, কিন্তু নয়, তার এনার্জিটা সে বার্ন করবে কি করে সারাদিনে যদি ওইটুকুনি ক্যাপটিভের মধ্যে রাখে? তাকে যদি মিনিমাম 2 কিলোমিটার ওয়াক করিয়ে আনি দেখবেন সারাদিনে আর ডিস্টার্ব করবে কম। এটা সব ডগের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, মানে সব ডগের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, কিন্তু আমরা টাইম পাই না বলে কুকুরকে আটকে রাখি, সপ্তাহে 1 দিন 2 দিন হয়তো কোনোদিন বেরালাম নিয়ে বেরোলাম, এই কারণে কুকুর লাফালাফি কিংবা আস্তে আস্তে কুকুর অ্যাগ্রেসিভ হতে থাকে। একদমই তাই। আমি এখানে একটা কথা বলতে চাইবো, আমি সোশ্যাল সাইডে মানে প্ল্যাটফর্মে আছি, সবাই আছে ফেসবুকে, এখান থেকে একটা মেসেজ আমি তাদের জন্য দিতে চাইবো, যারা বাড়িতে এই ধরনের ডগ, রটওয়াইলার হোক বা জিএসটি আনার পরে বলেন যে আমার বাড়িতে এনে প্রচুর ক্ষতি করছে, মানুষকে আসতে দিচ্ছে না, আমি দিয়ে দিতে চাই, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাবান্ডন করে দেওয়া হচ্ছে, রাস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে, দাদা এগুলো আপনাদের দোষ, এগুলো ওনারের প্রবলেম, কোনো ডগ ঠিক বা ভুল হয় না, ঠিক বা ভুল আমরা হই।
তো যারা অ্যাবান্ডন করছেন বা যারা বাড়িতে এনে পরে অ্যাডাপশনের জন্য দিতে চাইছেন, আমি তাদেরকে বলবো দয়া করে কুকুর নেবেন না যদি আপনার সময় না থাকে। এক্স্যাক্টলি, যে এটা আমার খুব পার্সোনাল মানে জানার ইচ্ছা আছে যে ওয়ার্কিং লাইন জিএসটি আর ডিএসটি মধ্যে ডিফারেন্সিয়েট কি, এবং কাদের ওয়ার্কিং লাইন জিএসটি, মানে ধরুন যারা বাড়িতে রাখার জন্য নিচ্ছে তারা কোন ধরনের জিএসটির দিকে যাওয়া উচিত যদি দেখুন, একটু বলেন। যারা বাড়িতে কুকুর পোষে, পোষার আগে মানে কুকুর পুষলাম পুষলাম করলে তো হয় না, পোষার আগে তো তারা প্ল্যান করে যে আমি কি চাইছি, আমি একটা কি চাইছি। আমি যদি বাড়িতে একটা শান্ত স্বভাবের কিছু চাই, আই উইল নট গো ফর জার্মান শেফার্ড, ডোবারম্যান, রটউইলার, আই উইল গো ফর গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর, লাইক দ্যাট। ঠিক আছে, সুতরাং ওয়ার্কিং লাইন জিএসডি যে এনার্জি লেভেল তাকে কন্ট্রোল করাটা মোর ডিফিকাল্ট। আচ্ছা, কারণ তাকে প্রপারলি ট্রেন না করলে তার এনার্জি লেভেল, অ্যাগ্রেশন লেভেল একটু আপার লিমিটে থাকে। আচ্ছা, ইনফ্যাক্ট এখানে মানে আরেকটা জিনিস না বললে নয়, আমরা যে শো কুকুর নিয়ে কথা বলি, আমরা যে কোনো শো কুকুরের ব্লাড লাইনে আইজিপি কমপ্লিট না করলে তার সেই ডগের ভ্যালু এনে জিরো। আচ্ছা, যদি আইজিপি কমপ্লিট না হয় তা সেই ডগের ভ্যালু ফরেনে জিরো, নট সুইটেবল ফর ব্রিডিং হয়ে যায় সেটা। আচ্ছা, আমরা তাদের বাচ্চা নিয়ে আসি ডাইরেক্ট। আমি একটু আটকালাম, আইজিপিটা যদি একটু জানান বলেন। এটা এক্সট্রিম লেভেল অফ ওবিডিয়েন্স ট্রেনিং। আচ্ছা, আমাদের এখানে আইজিপি এখনো স্টার্ট হয়নি, সুতরাং আমি লোক মানে আমাদের নর্মাল ভিউয়ারদের জন্য সেটা অনেক বড় দিকে চলে যাবে। আচ্ছা আচ্ছা, আমি সেই জিনিস জাস্ট একটা আইজিপি কথাটা বললাম, ওয়ার্কিং লাইন জিএসডি এর ক্ষেত্রে এটাও আইজিপি টা তাদের কমপ্লিট করতে হয়। আচ্ছা, সুতরাং দুটো ডগ কেই আইজিপি কমপ্লিট করতে হয়, কিন্তু একটা শো এর জন্য, একটা টিপিক্যাল ওবিডিয়েন্স এর জন্য। এবার কেউ যদি শুধু টিপিক্যাল ওবিডিয়েন্স এর জন্য যায়, ঠিক আছে, সে হি ক্যান গো ফর ওয়ার্কিং লাইন জিএসডি। কেউ যদি ওবিডিয়েন্স প্লাস শো কম্বিনেশনের একটা কিছু থাকে প্ল্যান করে, ইউ উইল গো ফর শো ডগ অলসো, কারণ প্রত্যেক প্যারেন্টেজের পিছনে আইজিপি কমপ্লিট করা দরকার। আচ্ছা, তো এক্সেপ্ট এই এনার্জি লেভেল আর ওবিডিয়েন্সি বাদে আর কি ক্লাসি ডিফারেন্স কি কি থাকে ক্লাসিফিকেশনে ওভারঅল? মানে যদি ওয়ার্কিং লাইন জার্মান শেফার্ড, অ্যাকচুয়ালি যদি আমরা পুরোনো এসেন্সের জার্মান শেফার্ড দেখতে চাই, ঠিক আছে, সেটা হচ্ছে ওয়ার্কিং লাইন জার্মান শেফার্ড। আমাদের সচরাচর বলি আমরা এরকম ধনুক কুকুর, শো ডগ, নট স্ট্রং। এটা মাঝখানে একটা এসেছিল এই জিনিসটা, ধনুক ব্যাপারটা, আস্তে আস্তে সেটা চেঞ্জ হচ্ছে, আবার সেই পুরনো জার্মান শেফার্ডের দিকেই যাচ্ছে। রাইট, তো আমি এখানে পারলে পিকচার ইনসার্ট করে দেবো, আমার কাছে অলরেডি আছে, যে পুরনো জিএসডি কে যদি দেখেন তো মানে ইট ইজ লাইক ইন্ডিয়ান ইন্ডিয়ান ডগ স্টাইলের দেখতে ছিল অনেকটা, তো যেটা কিন্তু কাঁধ এবং হিপ দুটোর লেভেল কিন্তু অলমোস্ট 90 ডিগ্রি ছিল, সেটা আজকের দিনে ডিক্রিজ হয়েছে এবং সেটাকে মডার্নাইজ করা হয়েছে ম্যানুয়ালি, মানে মানুষ করেছে আর কি। তো এইগুলো ডিফারেন্স থাকে। আই হোপ এর পরেও যদি আপনার কোনোদিন মনে হয় যে আপনি ওয়ার্কিং লাইনের ক্লাসিফিকেশন আরো ডেপথ চাইছেন, আমি দাদার সাথে ইন ফিউচার একদিন টাইম নেবো, সেদিনকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করবো, একটা টপিক নিয়ে আলোচনা করবো। আজকে অনেকগুলো টপিক আছে, তো এখান থেকে বেরোলাম। আমার একটা ছোট জিনিস দাদা জানার আছে, যে জিএসডির যেহেতু লং কোটের ডগ, মানে যদি আমি লং কোট জিএসডি নিয়ে কথা বলি বা যে কোনো লং কোটের ডগের ক্ষেত্রে, শেডিং একটা বড় ফ্যাক্টর হয়, এবং ইন ফিউচার আমি দেখেওছি বহু বাড়িতে এই আগে যেটা বললাম রাস্তায় ছেড়ে দেওয়া বা দিয়ে দেওয়ার বড় একটা রিজন থাকে র্যাশ এবং স্কিন ইনফেকশন। যে তো এর জন্য ছোট কিছু মানে মানুষকে যদি একটু শেয়ার করেন টিপস, যে কিভাবে তারা কন্ট্রোল মানে এগুলো কন্ট্রোল করবে। কথা বলতে, একটা পাপিকে বড় করতে গেলে শেডিংটা বছরে দুবার হবে। আচ্ছা, কিন্তু তার জন্য মিনিমাম আমাদেরকে ক্লিনিং খুব ইম্পর্টেন্ট, ক্লাইমেট একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, তার সঙ্গে প্রপারলি একটুখানি হাইজিন মেনটেন করে তাকে ক্লিন গ্রুম করা, সেটা খুব খুব দরকার।
আমরা একটা শ্যাবি জায়গায় একটা জার্মান শেফার্ডকে রেখে দিই, ঠিক আছে, ক্লিন হয় না, হয়তো সকালে ক্লিন হলো, আবার সেই গিয়ে পরের দিন সকালবেলা সেটা ক্লিন হচ্ছে, তার মধ্যে সে পটি কখনো করে রাখে, কখনো শুশু করে রাখে, তার মধ্যে বসছে, ঠিক আছে, আমরা সেই জিনিসগুলোকে দেখি না। আমরা দেখি যে কুকুরটার স্কিনে কেন প্রবলেম হচ্ছে, আমরা কেরকম ভাবে কুকুরটাকে রাখছি সেটাই ইম্পর্টেন্ট। রাইট রাইট, আমি একটা কুকুরকে, আমাদের এই এখন গরম, আমি একটা ফ্যানের তলায় একটা জার্মান শেফার্ডকে রেখে দিলাম কি একটা গোল্ডেন রিট্রিভারকে রেখে দিলাম, সে কখনো ফিট অ্যান্ড ফাইন থাকবে না। এর আর একটা ছোট্ট জিনিস আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করবো, আমার খুব অল্প জানা, আপনাদের থেকে জানতে পেরেছি। বেশ কিছু ওনার আছে না, যারা এই ধরনের জিএসটি বা যে কোনো গার্ড ডগ নিয়ে নেওয়ার পরে তাকে বেঁধে রাখে, বিকজ সাধারণ মানুষ যাতে ভয় না পায়। তো ফ্রম দ্যাট ডে, যেদিন থেকে আপনি বাঁধা শুরু করলেন সেদিন থেকে কিন্তু আপনি নিজেই নিজের বিপদ ডাকছেন। একদম। আপনার উল্টো দিকের লোকটা যদি কমফোর্টেবল না হয়, পরিষ্কার তাকে বলুন বাড়ির বাইরে থেকে কথা বলতে, এটা আমার সাজেশন। বাট বাঁধা একটা জায়গায় রাখা, দাদা যেটা বললো স্যাবি জায়গাতে বেঁধে রাখা, তার টয়লেট হয় না প্রপারলি, যে যেখানে করছে সেখানেই সে বসছে, এইগুলো না ইনফেকশনের আসল রিজন। আমি একটা কথা বলি, এই জায়গাটাতে আপনারা টয়লেট পটির একটা প্রপার টাইমিং করে নিন কুকুরের, হুম হুম যে আমি খেতে দেব কি তার আগে পটি শিশু করিয়ে নেবো, কিন্তু খেতে দেওয়ার 2 ঘন্টা পরে কিংবা 3 ঘন্টা পরে বাইরে নিয়ে গিয়ে একটু পটি শিশু করিয়ে নেবো, হুম ঠিক আছে। এই জিনিসটা করলে কিন্তু কুকুর অনেকটা ফ্রেশ থাকবে। বাড়িতে যখন রাস্তা থেকে আসছি, এসে পাটা মিনিমাম মুছিয়ে দেওয়া যাতে পায়ের থেকে কোনো ইনফেকশন না আসে, একদম ঠিক আছে, কি দিনে কি 2 দিন অন্তর একবার করে একটুখানি কুকুরকে ব্লোয়ার দেওয়া, ঠিক আছে, ব্রাশিংটা রেগুলার করা, এইটুকুনি টাইম, খুব বেশি হলে দিনে ওই গ্রুমিং এর জন্য 15 মিনিটের একটা টাইম লাইফ থেকে, পার ডে থেকে 15 মিনিটের একটা কুকুরের পিছনে ব্রাশিং কি একটুখানি হাত জল নিয়ে একটুখানি দিয়ে তারপরে রাব করে দিয়ে তাকে প্রপারলি ব্রাশ করে দেওয়া, কুকুর ফিট অ্যান্ড ফাইন থাকে। আপনি বাড়িতে একটা জিনিস, জার্মান শেফার্ড পুষতে গেলে একটা জিনিস আজকে আমি বলছি, যদি এই স্কিন প্রবলেম থেকে বাঁচার ম্যাক্সিমাম থাকে, একটা মিনিমাম এসি না হলে আজকের আমাদের যে ক্লাইমেট ক্লাইমেট সেটা আমাদের সাপোর্ট করছে, খুব খুব প্রবলেম। হিন্ড লেগের একটা ইস্যু তো হয় এটা, হ্যাঁ, হিন্ড লেগের যে প্রবলেমটা হয় সেটাকে অ্যারেস্ট করার জন্য যদি কিছুটা সাজেশন বা টিপস দেন। দেখুন, হিপ ইস্যু আমাদের এখানে সব থেকে বড় একটা প্রবলেম, কারণ আমরা ম্যাক্সিমাম প্যারেন্টেজ দেখি না, কিংবা প্যারেন্টেজের পেডিগ্রিটা দেখি না, যেখানে কোনো হিপ এলবো স্ট্যাম্প আছে কি না। যারা হিপ এলবো স্ট্যাম্প না থাকে, সেই সব কুকুরের প্রয়োজনই আনলে তাদের কিন্তু এই প্রবলেমটা একটা আসার চান্স ম্যাক্সিমাম থাকে, সেটা আমরা জানি না। আমরা দেখছি যে বাবা খুব সুন্দর, সিংহের মতন দেখতে, বাঘের মতন দেখতে, কিন্তু তার যে ভিতরে কি বসে রয়েছে, কি রয়েছে, জেনেটিক্যাল কি ডিসঅর্ডার রয়েছে, সেটা কিন্তু আমরা জানতে পারি না। এটার জন্য অনেকটা বেশি আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারও দায়ী, না আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার দায়ী না, আমাদের পড়াশোনা দায়ী। একদম একদম, আমাদের এখানে এখন 99% যারা ডগ ওনার ডগ ইম্পোর্ট করছে কিংবা বিচ ইম্পোর্ট করছে, তারা কিন্তু হিপ অ্যান্ড এলবো স্কোর করেই আনছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কতটা তার ব্যবস্থা আছে? ইন্ডিয়াতে হিপ অ্যান্ড এলবো স্কোরিং নেই। আচ্ছা, কিন্তু আমরা যখন স্কোরিং আমাদের কাছে নেই, তাহলে আমাদেরকে দেখতে হবে যেসব বাবা মা প্রপার হিপ অ্যান্ড এলবো স্ট্যাম্প করা, তাদের কাছ থেকে, যেখানে আমাদের মানে হিপ অ্যান্ড এলবোর প্রবলেমটা কম আসবে, আচ্ছা, চান্সটা 90% কম থাকে। এরপরে তাকে এবার প্রপারলি অ্যাটমসফিয়ার দেওয়া, আর্থ মিনিমাম ওয়াকিং 1.5 থেকে 2 কিলোমিটার আপনাকে দৌড়াতে হবে না, কিন্তু কুকুরটাকে মাটিতে 1 থেকে মানে 2 কিলোমিটার হাঁটানো, কি বল খেলানো, কি সুইমিং, রাইট, তার সঙ্গে মেডিকেশন তো আছে, সেটা ডক্টর আপনাদের হেল্প করে দেবে, কিন্তু এই জিনিসটা আপনাকে রাখতে হবে। আর ক্যাপটিভ ওয়েতে কন্টিনিউ রাখলে, চেনে বেঁধে ক্যাপটিভ ওয়েতে রাখলে এই প্রবলেমটা আসবে। তার কারণ হচ্ছে গিয়ে মোবিলাইজেশন যতক্ষণ না হবে ততক্ষণ সেটা ছাড়বে না। আমাদেরও যদি আমরা কিছুদিন জিম না যাই, আপনি যখনই জিম করতে যাবেন আপনার পায়ে হাত পায়ে ব্যথা হবে, ফুটবল খেলতে গেলে হাত পায়ে, একদম একদম। সুতরাং ওদেরকে মিনিমাম টাইমটা ওই জায়গাটা দিতেই হবে। আচ্ছা, মাটি জল এইগুলো আপনার দরকার, তাতেই আস্তে আস্তে পাপি ঠিক হবে, যদি পেডিগ্রিতে কোনো হিপে ইস্যু না থাকে তো। আর যদি আরেকটা জিনিস বলে রাখি, ছোটবেলায় আমরা দেখি যে কুকুরের পা লুজ আছে,
ইনফ্যাক্ট আমার মেয়ে এখনো কিন্তু স্ট্রং হয়নি, আমার ছেলেও এরকমই ছিল, কিন্তু আস্তে আস্তে সে বড় হচ্ছে, তার পা স্ট্রং হচ্ছে। এই জিনিসটাও পাপির ক্ষেত্রেও থাকবে, ছোটবেলায় লুজ থাকবে, যত দিন যাবে পা স্ট্রং হতে থাকবে, কিন্তু যদি হিপ ইস্যুতে প্রবলেম থাকে থাকে জেনারেশনে, সেটা যদি তার মধ্যে এসে থাকে হ্যাঁ জীবনে ওটা ঠিক হবে না। রাইট। আর আপনাদের যদি হিপ ডিসপ্লেসিয়া নিয়ে জানার থাকে, আমার চ্যানেলে অলরেডি একটা ইনডেপ সায়েন্টিফিক ভিডিও আছে, তো আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন, যেখানে আপনারা সায়েন্স এবং রিজন সলিউশন সমস্তটাই দেখতে পারেন। তো আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। দাদা, এরপরে যে ছোট্ট কটা জিনিস জানতে চাইবো, যে কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইলেকশনের জন্য, বাবা মা প্রপার ব্রিডার, তার ব্রিডিং এর হিস্ট্রি, ঠিক আছে, মিনিমাম ওই সাবজেক্ট গুলো মিনিমাম জানা, এক একদিনের জায়গায় আমাকে দরকার হলে তার কাছে আমাকে 3 দিন যেতে হবে, রাইট, একবার বাচ্চাটা দেখার বদলে আমি দরকার হলে তার বাচ্চাটাকে আমি আরো 3 দিন গিয়ে গিয়ে দেখবো। তার কারণ হচ্ছে কি, ও আমার আগামী 12 বছরের পার্টনার, রাইট, সুতরাং আগামী 12 বছরের বাড়ির মেম্বার যখন সে, সুতরাং তাকে আমি তো দেখবো যে সে ঠিক না ভুল, আমি একদিন দেখে সেদিন হয়তো সে ঠিক, তারপরের দিন সে আনপিক। সুতরাং এই জিনিসগুলো জানার একটা খুব দরকার, তার বাবাকে তার মাকে বেসিক ব্যাপারটা জানা, তার বাবার ব্যাকগ্রাউন্ডটা জানা, যে তার বাবার পেডিগ্রিটা কি, সেই পেডিগ্রিতে কোনো ডিজিজ আছে নাকি কিংবা কোনো প্রবলেম আছে নাকি সেটা জানা, মায়ের হিস্ট্রিটা জানা, মায়ের তার আগে কি প্রডিউস করলে, সে কিরকম ভাবে প্রডিউস করেছে, কি টাইপের প্রডিউস করেছে, তার কোনো ডিজিজ আছে নাকি কি। সব সবসময় তো শো ওরিয়েন্টেড চিন্তা করে না মানুষ, ঠিক, মানুষ বেসিক আমাকে 12 বছর থেকে 15 বছর আমার সঙ্গে একটা আমার ছেলে মেয়ে হিসেবে থাকবে কিংবা বাড়ির মেম্বার হিসেবেই থাকবে, কিন্তু তার সাবজেক্টটা, সেই কারণে আমাকে মিনিমাম এই জিনিসটা আমাকে হোমওয়ার্ক করতেই করতেই হবে, রাইট। তো আপনি হাটে বাজারে আর ছবি দেখে একটা ভিডিও পাঠিয়ে দেওয়া দেখে আপনি কোনো ডগ নেবেন না, এটা রিকোয়েস্ট উচিত নয়, তার যে কোনো ডগই আমি আমি রেকমেন্ড করবো না, কারণ আমি নিজে তার এক্সাম্পল। তো কিছু থেকে ঠুকে শিখে আমি চেষ্টা করি মানুষের কাছে পৌঁছানো, তো আমি বলবো যান ব্রিডারদের সাথে দেখা করুন, ব্রিডার মানুষটার সাথে দেখা করাটাও ইম্পর্টেন্ট, ডগের সাথে দেখা করুন, তার মা বাবা মাকে দেখুন, বাচ্চাকে দেখুন, বেসিক প্রথম থেকে তাকে গাইড করবে, কারণ সে জানে তার হিস্ট্রিটা, সে জানে সে কিরকম ভাবে বড় হচ্ছে, ছোট ডে ওয়ান থেকে সে ব্রিডার কিন্তু সেই বাচ্চাটাকে দেখছে যে কিরকম হচ্ছে না, রাইট। ভালো ব্রিডারের কাছ থেকে নেওয়ার অ্যাডভান্টেজটা এটাই যে সেই ব্রিডার কিন্তু আপনাকে গাইড করবে আপ টু 6 মান্থ, ডক্টর থাকুক কিন্তু ডক্টর কিন্তু কখনো তার জেনারেশন তার হিস্ট্রিটা জানে না, ব্রিডারই সেই বাচ্চার হিস্ট্রিটা জানে। তো সঠিক ব্রিডার সিলেক্ট করা, অনেক ভালো ভালো ব্রিডার আছে, বাট তার আগে ইনফরমেশন জোগাড় করুন, সঠিক মানুষের কাছে পৌঁছুন, দেখুন আপনার ভবিষ্যৎ ভালো হবে। দাদা, এর সাথে খুব বেশি কোয়েশ্চেন নয়, অল্পই জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার সাজেশন কোন ধরনের প্যারেন্টকে আপনি বলবেন ওকে ইউ ক্যান গো ফর আ জিএসটি, যার বাড়িতে স্পেস আছে, যার হাতে টাইম আছে, রাইট? তো এই দুটো মেজর ক্রাইটেরিয়া। সেকেন্ডলি হচ্ছে কি, যারা ফ্রিলি কুকুরের সঙ্গে মিশতে পারবে, যারা কুকুরটাকে মানে জাস্ট আমার বাড়িতে একটা কুকুর আছে বলে পুষতে হবে সেরকম যারা চিন্তা করে তাদের জন্য জার্মান শেফার্ড নয়, অন্য ব্রিড পশু, অন্য ব্রিড পশু, এগুলো মাথায় রাখুন, রেখে ব্রিড সিলেক্ট করুন, কারণ ব্রিড সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, পরে অ্যাডপশন বা অ্যাবান্ডন করবেন না। দুহাত জড়ো করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এত বাচ্চার ভবিষ্যৎ খারাপ, তাদেরকে নেবার কেউ নেই, রাস্তায় কষ্ট পেয়ে বাচ্চাগুলো দিনের শেষে মারা যাচ্ছে, তো দয়া করে নেবেন না, শো অফ করার জন্য ডগ নেবেন না। আর লাস্ট কোয়েশ্চেন আপনার থেকে জানতে চাইবো, রাইট প্রাইসিং কি হতে পারে দাদা, যদি একটু গাইড করেন আমার ভিউয়ার্স। দেখুন সত্যি কথা বলতে রাইট প্রাইসিং বলে আমি এটাতে আপনাকে একটু অন্যভাবে বলতে হবে, ঠিক আছে, দুরকম ওয়ে দিয়ে ব্রিড হয়, একটা ব্রিডার যখন তার টোটাল টাইমটা তার ব্রিডারের প্রতি দেয়, সে চাইবে যে বেটার অ্যানিমেল সে যেন প্রডিউস করতে পারে, সাইমেন্টেনিয়াসলি বেটার অ্যানিমেলের সঙ্গে সঙ্গে তার যে এক্সপেন্স হয়েছে সেগুলোকেও তো রিকভারির চেষ্টা করবে। আজকের দিনে একটা ভালো জার্মান শেপার্ড প্রপার পেডিগ্রি, প্রপার হিপ অ্যান্ড এলবো স্কোরিং, ফাদার মাদার সমস্ত কিছু আইজিপি করা একটা ভালো বাচ্চা পেতে গেলে আজকের দিনে নট লেস দেন 50 টু 60, সুতরাং এর নিচেও পাওয়া যাবে, কিন্তু আপনাকে সেগুলো খুঁজতে হবে, জানতে হবে, যেতে হবে আপনাকে, দরকার হলে আজকে যদি মনে করেন যে আমি একটা কুকুর পুষবো, দরকার হলে 6 মাস আপনাকে স্টাডি করতে হবে, আজকে যদি মাইন্ডসেট হয় যে আমি একটা জার্মান শেফার্ড বাড়িতে আনি, তাহলে 6 মাস আপনাকে স্টাডি করতে হবে কোথায় কোন এই পেডিগ্রি থেকে কি প্রবলেম আসছে,
ওই পেডিগ্রি থেকে কি প্রবলেম আসছে, এর ক্যারেক্টারিস্টিক কি, ওর ক্যারেক্টারিস্টিক কি, এগুলো কোনটা আমার জন্য সুটেবল, এগুলো সব আপনাকে স্টাডি করতে হবে, করে তারপরে আপনি একটা জায়গাতে হাত যান। আদারওয়াইজ আপনি 20-25 হাজার টাকাতেও বাচ্চা পেয়ে যাবেন, আপনি 30-35 বাচ্চা পেয়ে যাবেন, আপনি 50-60 উপরেও বাচ্চা পেয়ে যাবেন, তার উপরেও বাচ্চা পেয়ে যাবেন। একটা ভদ্রস্থ বাচ্চা পেতে গেলে আপনাকে 50, নট লেস দ্যান দ্যাট। সো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন সময় দেওয়ার জন্য, আর আশা করি আপনার সাথে ভবিষ্যতে আরো জিএসটি নিয়ে যখন কোয়ারি থাকবে আমরা ছোট ছোট টপিক নিয়ে আলাদা সেপারেট ভিডিও করব। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো, যদি ইনফরমেশন গুলো কাজে লাগে, নলেজ গুলো কাজে লাগে, আপনারা আপনাদের নতুন কোনো কোয়ারি থাকলে রেজ করতে পারেন বা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ডেফিনেটলি চেষ্টা করব ইন ফিউচারে যে দাদার সাথে একবার বসে সেই টপিকগুলো আলোচনা করার। তো টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।